डैडी मम्मी है नहीं घर पे। सो व्हाट्सঅ্যাপ পোলাপাইন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই সুন্দর ট্রেন্ডিং ভিডিওটার মতো করে কিভাবে আমরা আমাদের পিকচার দিয়ে খুব সহজে এরকম একটি সেম টু সেম ভিডিও মেক করে নিতে পারবো। তো এই ভিডিওটা মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস, তাছাড়া প্রয়োজন হবে একটি ভিডিও ক্লিপস এবং 6টি পিকচার্স। তো এগুলো অ্যাড করার জন্য আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব, দেন ভিডিও সেকশন থেকে আমরা একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করে নিব। তারপরে আমরা চলে যাব ফটো সেকশনে, সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো 6টি পিকচার এখানে সিলেক্ট করে দিব। তো একটি ভিডিও ক্লিপস এবং 6টি পিকচার সিলেক্ট করার পরে এখানে নিচে অ্যাড অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপরে কিছুক্ষণ লোডিংয়ের পরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা নিচে থেকে যে অপশনগুলো পাবেন সেখান থেকে ডান পাশে স্ক্রল করে আপনারা ফরম্যাট অপশনে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা 16:9 এই ফরম্যাটে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনারা এই ভিডিও লেয়ারের উপর একটি ক্লিক করে দিবেন। তারপরে নিচে থেকে ডান পাশে যাবেন, দেন এখান থেকে এডিট অপশনে ক্লিক করে রোটেট অপশনে ক্লিক করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন। তারপরে আপনারা আপনাদের পিকচারের উপর একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার এডিট অপশনে চলে যাবেন, তারপরে রোটেট অপশনে ক্লিক করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন। তো একইভাবে আপনারা বাকি সবগুলো পিকচারও কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন। দেন লাস্টে আপনারা ক্যাপকাটে একটি ওয়াটারমার্ক দেখতে পারবেন, এই ওয়াটারমার্কে লেয়ারে ক্লিক করবেন। তারপরে নিচে ডিলিট অপশনে ক্লিক করে ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। দেন এখান থেকে আপনারা প্রথমে চলে আসবেন। তো প্রথম পিকচারে আপনারা ডিউরেশন দেবেন হলো 1.4 সেকেন্ড এবং দ্বিতীয় পিকচারে আপনারা ডিউরেশন দেবেন 1.3 সেকেন্ড। আর এখান থেকে আপনারা একেবারে শেষ পিকচার পর্যন্ত 1.3 সেকেন্ড করে ডিউরেশনটা দিয়ে যাবেন। তারপরে আপনারা একেবারে প্রথম পিকচারে চলে আসবেন, দেন প্রথম পিকচারে ক্লিক করে অ্যানিমেশনে যাবেন। তারপর এখান থেকে কম্বোতে যাবেন, তারপরে এখান থেকে আপনারা পেন্ডুলাম 1 অ্যানিমেশনে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আপনারা পরবর্তী পিকচারও পেন্ডুলাম 1 দিবেন। আর এইভাবে করে আমাদের যে 6টি পিকচার থাকবে সেই 6টি পিকচারে আপনারা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটি অ্যাড করে দিবেন। দেন লাস্টে একটি টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা প্রথম পিকচারে চলে আসবেন। দেন এখান থেকে প্রথম পিকচার এবং ভিডিও ক্লিপসের মাঝখানে যে মাইনাস অপশনটি রয়েছে এই মাইনাস অপশনে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা ক্যামেরা ক্যাটাগরিতে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা পুল ইন নামে যে ট্রানজ্যাকশনটি আছে এই ট্রানজ্যাকশনটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা পরবর্তী যে মাইনাস অপশনটি আছে দুই পিকচারের মাঝখানে এই মাইনাস অপশনে ক্লিক করবেন। দেন ক্যামেরা ক্যাটাগরিতে চলে যাবেন। তারপর এখান থেকে এবার আপনারা পুল আউট নামে যে ট্রানজ্যাকশনটি আছে এই ট্রানজ্যাকশনটি সিলেক্ট করে দিবেন। দেন নিচে টিক মার্কে ক্লিক করে দিবেন। আর এইভাবে করে আপনারা বাকি সবগুলো পিকচারের মাঝখানে যে ট্রানজ্যাকশনটি থাকবে এই ট্রানজ্যাকশনে ক্লিক করে আপনারা এই পুল আউট নামে যে ট্রানজ্যাকশনটি আছে এটি সিলেক্ট করে দিবেন। তো সবগুলো পিকচারে ট্রানজ্যাকশন অ্যাড করা হয়ে গেলে আপনারা এখান থেকে প্রথম পিকচারে এই মুহূর্তে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা ওভারলে নামে যে অপশনটি রয়েছে এই অপশানে ক্লিক করবেন। তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা স্টক ভিডিও সেই অপশানে চলে যাবেন। তারপরে এখান থেকে আপনারা 3 নম্বরে যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটি আছে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। দেন নিচে অ্যাড অপশানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে দিবেন। তারপরে ব্যাকগ্রাউন্ডটি আপনারা ফুল স্ক্রিন করে জুম করে নেবেন। দেন এখান থেকে আপনারা একটু ডান পাশে গিয়ে এই ওভারলের উপর একটি ক্লিক করবেন। দেন এখান থেকে স্প্ল্যাট অপশানে ক্লিক করে ওভারলের বাকি অংশের উপর একটি ক্লিক করবেন। তারপরে ডিলিট অপশানে ক্লিক করে ওভারলের বাকি অংশটুকু ডিলিট করে দিবেন। দেন এখান থেকে আপনারা এই ওভারলের উপর একটি ক্লিক করবেন। তারপরে এটা ডিউরেশনটা আপনারা 0.3 সেকেন্ড পর্যন্ত করে দিবেন। দেন এখান থেকে স্প্ল্যাশ নামে যে অপশনটি আছে এই অপশানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা ওভারলে এই অপশানের উপরে ক্লিক করে দিবেন। দেন টিক মার্কে ক্লিক করে আপনারা অ্যানিমেশনে চলে যাবেন। তারপরে অ্যানিমেশনের থেকে আপনারা আউট অ্যানিমেশনে যাবেন। দেন এখান থেকে আপনারা ফ্যাড আউট এই অ্যানিমেশনটি সিলেক্ট করে দিবেন। তারপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আপনারা ব্যাকে চলে আসবেন। দেন নিচে থেকে ডান পাশে গিয়ে আপনারা কপি নামের একটি অপশন দেখতে পারবেন, এই কপি অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা এই ওভালের উপরে ক্লিক করে টান দিয়ে আপনারা পরের পিকচারও এটাকে অ্যাড করে দিবেন। আর এইভাবে করে আপনারা 6টি পিকচারে সেমভাবে কপি করে পেস্ট করে দিবেন। তারপর আপনারা এই ভিডিওতে একটা ট্রেন মিউজিক অ্যাড করবেন, এর জন্য একেবারে প্রথমে চলে আসবেন। দেন এখান থেকে মিউট ক্লিপ অডিও এই অপশানে ক্লিক করে আপনাদের এই ভিডিও ক্লিপসের সাউন্ডটা অফ করে নেবেন। তারপর এখান থেকে আপনারা এই প্লাস অ্যাড অডিও নামে যে অপশনটি রয়েছে এই অপশনটি ক্লিক করে দিবেন। তারপরে এক্সট্রাক্ট নামের যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের যে ভিডিওতে ট্রেন মিউজিকটি থাকবে সেই ভিডিও ক্লিপসটা এখানে সিলেক্ট করে নেবেন। তো ট্রেন মিউজিকের ভিডিও ক্লিপসের লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো সিলেক্ট করার পরে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলিতে একটি ক্লিক করে দিলেই এই সাউন্ডটা এখানে চলে আসবে এবং আমাদের এই ভিডিওটা অল কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন জাস্ট আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে। तो देखते पेलें आमादेर ए भिडियोटा किन्तु खूब सुंदरभावे से ट्रेनिंग भिडियोर मतो मिले गेछे। तो एरपर आपनारा जास्ट एखान थेके उपरे 720 क्लिक करे रेजोल्यूशनटाके फुल करे फ्रेम रेटटाके फुल करे डाउनलोड अपशने क्लिक करे डाउनलोड करे नेबेन। देन ये भिडियोटा आपनारा जखन टिकटक एप्से आपलोड करबेन तखन सेखान थेके आपनारा चाइले रोटेट करे निते पारेन अथवा आपनारा चाइले एई सेम भिडियोटा आबारो कैपकाट एप्स इम्पोर्ट करे रोटेट करे 270 डिग्री एंगेले रोटेट करे भिडियोटा सोजा करे निते पारेन। तो मूलत एटाई छिलो आमादेर आजकेर भिडियो। यदि भिडियोटा आपनादेर देखे कोनो उपकार हये थाके ताहले प्लिज एकटा लाइक करे दिबेन, चैनेले नतुन एसे थाकले प्लिज सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटिओ बाजिये दिबेन, केनना आमार एई चैनेल आमि समस्त ट्रेन भिडियो टिउटोरियल सबार आगे आपलोड करे थाकि। तो आजकेर मतो एखाने शेष करे दिচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।